শুরুতেই সংবাদ শিরোনাম, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, আতঙ্কে জাপান। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি, চিন্তিত ন্যাটো জোট। মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা, বানচাল করল ইরাক। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে মেয়ের সহ ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি। অমিক্রন আতঙ্কের মধ্যে করোনার নতুন ধরন ফ্রান্সে। সিরিয়ায় খামার কলকারখানা ধ্বংস করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে রেকর্ড হারে করোনা সংক্রমণ, চাপের মুখে বাইডেন প্রশাসন। এবার বিস্তারিত। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ইংরেজি নববর্ষের ভাষণে অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবেলায় নিজ দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তার অংশ হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সকালে জাপানি কোস্ট গার্ড প্রথম খবর দেয় উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপর জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফও জানিয়েছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া দেশটির একটি অজ্ঞাত স্থান থেকে সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে এবং এইসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করা এবং ইউরোপের নিরাপত্তা ইস্যুতে বৈঠক করবেন ন্যাটো জোটের পররাষ্ট্র মন্ত্রীরা। মঙ্গলবার ন্যাটো জোট জানিয়েছে যে শুক্রবার তারা এই আকস্মিক বৈঠকে ডাক দিয়েছেন। ন্যাটো সামরিক জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই আকস্মিক বৈঠকে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করা ও সমগ্র ইউরোপের নিরাপত্তা ইস্যুতে তারা আলোচনা করবেন। এছাড়া ইউরোপের শীর্ষে কূটনীতিকরা একটি ভিডিও কনফারেন্স করবেন। এই ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করবেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। বিভিন্ন পশ্চিমা শক্তির সাথে রাশিয়ার আলোচনার আগে এই আকস্মিক বৈঠকের ডাক দিয়েছে ন্যাটো। এর মধ্যে 9-10 জানুয়ারি তারিখে জেনেভায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেয়ারম্যান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক আলোচনা বৈঠকে যোগ দেবেন। এছাড়া 12 জানুয়ারি তারিখে রাশিয়ার সাথে ন্যাটোর একটি বৈঠক হবে। ইরাকের একটি সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে পাঠানো 2টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। পশ্চিম আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট এই ঘাঁটি থেকে আইএস এর বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। জানা গেছে, 24 ঘন্টার ব্যবধানে 2 বার ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করা হয়। কোন গোষ্ঠী এখন পর্যন্ত ড্রোন হামলার কথা স্বীকার করেনি। আন্তর্জাতিক সামরিক জোটের একজন কর্মকর্তা জানান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে উড়ে আসা 2টি ড্রোন তারা ধ্বংস করেছেন। ওই কর্মকর্তা বলেন, ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে বিস্ফোরক দ্রব্য নিয়ে উড়ে আসা 2টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে, হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। সোমবার সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও উড়ে আসা 2টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকে পরপর এমন ঘটনা ঘটল যখন ইরান ও তার মিত্ররা জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে। কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর দিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, সোলাইমানিকে হত্যা করার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করতে হবে, অন্যথায় তারা কঠিন প্রতিশোধ নেবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ছেলে ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কাকে তদন্তের অধীনে নিতে সমন পাঠানো হয়েছে।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত সোমবার ব্যবসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই সমন জারি করেন, তবে ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার চেষ্টা করছেন। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পায়। অ্যাটর্নি জেনারেলের অফিস সূত্রে জানা যায়, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণ সম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে ও সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এই সমন জারি করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কোম্পানির সম্পত্তির মূল্য ইচ্ছাকৃতভাবে কম বা বেশি দেখানো হয়েছে, এই সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে। গত 2 বছর ধরে অ্যাটর্নি জেনারেল এই তদন্ত চালিয়ে আসছেন। সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ সুবিধা নেওয়া এবং কম দেখিয়ে আয়কর কম দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প তার ব্যবসা পরিচালনার নিয়ন্ত্রণ ছেড়ে দেন বড় 2 ছেলে ট্রাম্প জুনিয়র ও এরিকের ওপর। অন্যদিকে মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেড কুশনারকে বানানো হয় প্রেসিডেন্টের উপদেষ্টা, কিন্তু পারিবারিক ব্যবসায় জড়িত ছিলেন চার সন্তানের সবাই। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার এই প্রতারণার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অমিক্রন আতঙ্কের মধ্যে ফ্রান্স করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। ধরনটির নাম IHU বা B.1.640.2। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের দাবি, অমিক্রনের চেয়েও বেশি মারাত্মক হতে পারে এটি। ধরনটি শনাক্ত করেন IHU মেডিটেরিয়ান ইনফেকশন ইনস্টিটিউটের গবেষকরা। তাদের দাবি, এটি ইতোমধ্যে 46 বার মিউটেশন বা রূপ পরিবর্তন হয়েছে, যা অমিক্রনের থেকেও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে 10 লাখের বেশি করোনা রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে, আর ভারতে অমিক্রন দ্রুত গতিতে বাড়ছে। দেশটির বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, খবর AFP, রয়টার্স ও টাইম অফ ইন্ডিয়ার। 10 ডিসেম্বর ফ্রান্সে নতুন ধরনটি প্রথম শনাক্ত হয়। এটি নিয়ে সতর্ক করেছেন মার্কিন বিশেষজ্ঞ এরিক ফেইগোল্ডিং। টুইটারে তিনি জানিয়েছেন, কয়েকজন IHU আক্রান্তের সন্ধান পাওয়ার পর ফ্রান্সের বিজ্ঞানীরা বিপদ ঘণ্টা বাজিয়েছেন। ধরনটির 46 বার মিউটেশন হয়েছে। ফ্রান্সের মার্সেইয়ে কমপক্ষে 12 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন এই ধরনটির সন্ধান মিলেছে। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে যাত্রার সঙ্গে তাদের সবারই কোনো ধরনের যোগসূত্র আছে। দক্ষিণ পূর্ব ফ্রান্সের যে ব্যক্তির দেহে প্রথম IHU ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তিনি ক্যামেরুন থেকে ফিরেছেন। তিনি করোনার টিকাও নিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, IHU অমিক্রনের চেয়ে মারাত্মক সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন। যদিও অমিক্রনের চেয়ে IHU বেশিবার রূপ পরিবর্তন করেছে, তারপরও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নারাজ তারা। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণ 10 লাখ। করোনায় দৈনিক সংক্রমণের নতুন বিশ্ব রেকর্ড করল যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার 10 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কোনো দেশে একদিনের ব্যবধানে এত রোগী শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। করোনার নতুন ধরন অমিক্রন ছড়ানোর পর এই রেকর্ড হলো দেশটিতে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এদিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1668 জন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো খোলার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে দেশটির কর্তৃপক্ষ। সিরিয়ার ইদলিবে 6 দিন ধরে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইদলিবি শেষ স্থান যেখানে রাশিয়া ও প্রেসিডেন্ট বাশার আল আসাদ কর্তৃত্ব স্থাপন করতে পারেনি, কিন্তু এখন ইদলিব দখলে মরিয়া হয়ে উঠেছে তারা। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, ইদলিব দখল করতে গিয়ে ওই অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে রাশিয়া। বিমান থেকে মোমোর্ষ বোমা ফেলে ধ্বংস করা হচ্ছে বেসামরিক মানুষদের ঘর বাড়ি। আক্রমণ থেকে বাদ যায়নি স্কুল, খামার ও কলকারখানা। মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেট একটি টুইট বার্তায় জানায়, গত কয়েকদিন ধরে রাশিয়ার যুদ্ধ বিমান, গৃহপালিত পশু ও মুরগির খামার, খাবার উৎপাদনকারী কারখানা ও অঞ্চলটির প্রধান পানি সরবরাহকারী স্টেশনে হামলা চালিয়েছে। এতে করে আগে থেকেই পানির জন্য যে দুর্ভোগ পোহাচ্ছিল মানুষ তা আরও বেড়ে গেছে। রাশিয়ার যুদ্ধ বিমান সোমবারও একটি পানি সরবরাহ স্টেশনে হামলা চালায়। হোয়াইট হেলমেট এক প্রতিবেদনে জানিয়েছে, শুধুমাত্র 2021 সালে রাশিয়ার আক্রমণে 225 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তার মধ্যে 65 জন শিশু ও 38 জন নারী রয়েছেন।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার জন্য গত ১১ বছর ধরে যুদ্ধ করছে তার প্রতিপক্ষরা। তবে আসাদকে প্রথম থেকে সমর্থন দিয়ে গেছে রাশিয়া। তাকে ক্ষমতায় রাখতে সাধারণ মানুষদের কথা চিন্তা না করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। ইতোমধ্যে সিরিয়ার স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে, সাধারণ মানুষের কাজের জায়গাও কমে গেছে। ইদলিবের অবস্থা ভয়াবহ। সেখানকার বাসিন্দাদের মধ্যে প্রায় ৭৫% বাইরের দেশের সাহায্যের ওপর নির্ভর করে চলতে হয়। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় অনেককে তাঁবুতে থাকতে হয়। নতুন করে ইদলিবে হামলার তীব্রতা বাড়ায় এখন মানুষের কষ্ট আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র যখন সর্বোচ্চ করোনা সংক্রমণের মুখোমুখি, তখন সারা দেশের ছাত্রছাত্রীদের এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করতে খাপ খাইয়ে নিতে হচ্ছে। অমিক্রন ভাইরাস সংক্রমণে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা দিনে ৪ লাখ ছাড়িয়ে গেছে, যে সংখ্যা এক সপ্তাহ আগের চাইতে দ্বিগুণ এবং দুই সপ্তাহ আগের চাইতে ৩ গুণ বেশি। এই পরিস্থিতিতে স্কুলের কর্মকর্তারা শীতকালীন ছুটি, যার মধ্যে বড়দিন ও নতুন বছরের ছুটি পড়েছে, সেই সময় যেসব এলাকায় সংক্রমণ ঘটেছিল সেখানে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে আনার কর্মসূচিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন। লস অ্যাঞ্জেলস এ ১১ জানুয়ারির আগে স্কুল খুলছে না এবং স্কুল ভবনে প্রবেশ করতে তাদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে। ওয়াশিংটন ডিসির স্কুলেও ছাত্রছাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে, যেখানে বুধবার থেকে স্কুলের ক্লাস শুরু হচ্ছে। শিকাগো ও সিয়াটলের স্কুল প্রশাসন ছাত্রছাত্রীদের স্কুলে ফেরার আগে পরীক্ষা করার জোর পরামর্শ দিচ্ছেন, তবে তা বাধ্যতামূলক নয়। সংক্রমণ বৃদ্ধির কারণে অনেক স্কুলে যথেষ্ট শিক্ষক ও স্টাফ অনুপস্থিত, যারা সামনাসামনি ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক ঘাটতি ও নতুন সংক্রমণের ঢেউ সামলানোর প্রয়াসের কারণে মিলওয়াকি, ক্লিভল্যান্ড, ট্রেড ইয়েট ও ফিলাডেলফিয়ার স্কুলগুলিকে তাদের কিছু বা সকল ক্লাস পরিবর্তন করে অনলাইনের মাধ্যমে নিতে বাধ্য করবে। মহামারী চলাকালীন ছাত্রছাত্রীদের শিক্ষার এই পদ্ধতির ওপর নির্ভর করতে হবে। স্কুলের বাইরে অন্য প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ঘোষণা করেছে যে ওয়াশিংটনে তাদের প্রধান জাদুঘরগুলি অভাবনীয় স্টাফ ঘাটতির জন্য বন্ধ থাকবে বা অন্তত ১২ দিনের জন্য হ্রাস করা সময়ের জন্য খোলা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।